সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। এখন ভাই আর বোন দুজনে মিলে ঠাকুর কিনতে বেরিয়েছে আর চলে এসেছে পালবাড়িতে দশকর্মার দোকানে। তো এখন ঠাকুর কিনে নিয়ে বাড়ি আসবে ওরা। তো বন্ধুরা, ওরা চলে এসেছে ঠাকুর কিনে নিয়ে, আর তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি। তো সাথে থাকো আমার গ্রামের বাড়ির লক্ষ্মী পুজো, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আস্তে আস্তে নিয়ে যা। ঠাকুরের দোকানে কি ভিড়, সবাই ঠাকুর কিনছে। তো মা লক্ষ্মী ঠাকুরকে নিয়ে এসে জলচৌকির উপরে রাখা হলো, আর আজকে হলো লক্ষ্মী পুজোর আগের দিন। তো লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই যোগাড় জয়ন্তী শুরু হয়ে গেছে, কেননা বাড়িতেই সমস্ত কিছু যা আয়োজন করা হয়, যা যা লাগে সমস্ত কিছু বাড়িতেই তৈরি করা হয়। এই কারণে আগের দিন থেকেই ভীষণ তোড়জোড়। আমি কোনো বছর আসতে পারি না, তা এবছর এসেছি, আমারও ভীষণ ভালো লাগছে, আর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা দেখে। তো আমাদের তো সকালবেলা সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মামি কী কী করবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মামি এখন বসেছে নারকেল কুড়তে, কেননা হবে নারকেল নাড়ু তৈরি। এছাড়াও আরও অনেক কিছু তৈরি হবে, গুড় দিয়ে নারকেল নাড়ু, চিনি দিয়ে নারকেল নাড়ু, তিলের নাড়ু, তারপরে চিড়ের নাড়ু, লক্ষ্মী ঠাকুরের ভীষণই একটা প্রিয় তিলের নাড়ু, চিড়ের নাড়ু। তো চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। চলো তাহলে মা আর মামি রান্নাঘরে কি করছে। আর এখানে দেখো মামি আর মা দুজনে মিলে কাঠের জালে মাটির উনুনে নাড়ু বানাচ্ছে, গুড়ের নাড়ু, গুড় দিয়ে নারকেল নাড়ু। এরপরে বানাবে চিনির নাড়ু, তারপরে কি বলে ওটা তিলের নাড়ু। তিলের নাড়ু লক্ষ্মী ঠাকুরের ভীষণই প্রিয়, আর হলো চিড়ের নাড়ু। তারপর এই সমস্ত বানাবে, খই দিয়ে মুড়কি, সমস্ত কিছুই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর খুব ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখন দেখো গুড়ের নাড়ু বানানোর পরে চিনির নাড়ু বানাচ্ছে, আর বোন এসেছে এই বাড়িতে লক্ষ্মী পুজোর আগের দিন, আর ও চিনির নাড়ুটা বানাচ্ছে, আর আমি কোনো উপকরণে হাত দিচ্ছি না, আমি ভিডিওই করছি। আর এখানে মা আবার বানাচ্ছে খয়ে দিয়ের মুরগি আর মুরগির মোয়া। তো এইভাবে সমস্ত উপকরণগুলো রেডি করে নিচ্ছে। আর কালকে তো লক্ষ্মী পুজো উপলক্ষে বিশেষ আয়োজন আছে, ভোগ রান্নাও হবে। তো বন্ধুরা চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, লক্ষ্মী পুজোর দিন সকালবেলা সবাইকে ওয়েলকাম আরও একবার আমার ভিডিওতে। আর মামি দেখো সকাল সকাল আমারও আগে ঘুম থেকে উঠে একদম স্নান টান করে রেডি হয়ে আলতা পড়ছে, আর আমি এখনই ফ্রেশ ট্রেশ হয়ে মামি আলতা পড়ছে তারই ভিডিও শেয়ার করছি। আর মামি এখন যাবে আলপনা দিতে, আর মামি খুব সুন্দর করে লক্ষ্মীর পায়ে ছাপ আঁকছে, তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মামি বলছে এই প্রথমবার আমি আলপনা দিচ্ছি, তো প্রথমবার হলেও খুবই সুন্দর হয়েছে। এর আগে নাকি বোন দিয়েছে, তারপরে মামা বাড়ি থাকলে মামা দেয়। তো যাই হোক, মামি প্রথমবার দিচ্ছে, তাও খুব সুন্দর হচ্ছে।
তো এই সাইড দিয়ে আবার ধানের শীষও যাবে। তো আমাদের বিয়ের আগে আমিও আলপনা দিতাম, তা সেসব কথাই আর কি পুরনো কথা বলছিলাম মামির সাথে। তো চলো এখন মামি পুজোর জোগাড় করবে। চারটে গোলা একটা নৌকা। নৌকাটা সিঁদুর দিয়ে না খাটের দিকে অর্ধেক থাকবে। লম্বা করে দিলে জায়গা নেই বেশি, দাও একটু বাড়ি দিলে তো। আপনি দেন। আচ্ছা ঠিক আছে, কত দিয়ে দিচ্ছি তাহলে? সূর্য দেবতায় নমো নমঃ। ওম জবা কুসুম সংকষ্টম কষ্টপ্রিয়ং মহাদ্যুতিম দন্তাদিনাং সর্ব পাপ উপনপ্রতিষ্ঠুং মে দিবাকরম। খুব জাগাচ্ছে বন্দে শৈলা সদাশুত সিদ্ধি পাদ কামোদ্দম। ওং গাং গণেশাই নমঃ। ওং গণেশ দেবতায় ইয়াগচ্ছ 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 ইয়োতুষ্ট 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 ইয়োসুনিধি ইয়োসুনিরুদ্ধেষ্টত্রাদিত্যং কুরুমপিচ্ছ জ্ঞান সংসিং স্রাবব। ইতেগং দুপুষ্পে ওং গাং গণেশাই নমঃ। ইদং উর্বং গাং গণেশাই নমঃ। ইদং অপাদ্যং ওং গাং গণেশাই নমঃ। ইতেগং দুপুষ্পে দীপশিখায় ওং গাং গণেশাই নমঃ। ইতেগং দুপুষ্পে ওং গাং গণেশাই নমো নমঃ। ওং একদন্ত মহাকায় লম্বধরমগজননম নিরুদ্ধেষ্টত্রাধিষ্ঠ্রিয়ানু। নিরুদ্ধেষ্টত্রাধিষ্ঠ্রিয়ানু। সূর্যদেবতায় নমঃ। ইদং সূর্যদেবতায় নমঃ। ইদং সূর্যদেবতায় নমঃ।
এতে গন্ধ পুষ্পে দীপ প্রসিদন সূর্য দেবতায় নমা, এতে গন্ধ পুষ্পে দুহ প্রসিদন সূর্য দেবতায় নমা, এতে গন্ধ পুষ্পে সোপকর্ণাঙ্গামন্ন নৈবিত্য খণ্ড ফলমালাদি মিষ্টান্ন ওম সূর্য দেবতায় নিবেদামি, সূর্য দেবতায় নিবেদামি আচরণ গঙ্গদম সূর্য দেবতায় নম পুনরায় আচরণ গঙ্গদম সূর্য দেবতায় নম ওম নমা ওম জবা পুষ্পে শঙ্কর শঙ্কর্ষ প্রিয় নমা দুতি নিবেদামি ಆತ್ಮನಿ ನಮಸ್ತುತೆ ಓಂ ಪನರ್ತಕಂ ಮದಕಂ ರಾಧಾ ಗೋವಿಂದಾಯ ನಮಃ ಓಂ ಪನರ್ತಕಂ ಮದಕಂ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಪನರ್ತಕಂ ಮದಕಂ ಪಂಚದೇವತಾಯ ನಮೋ ನಮಃ ಓಂ ಪನರ್ತಕಂ ಮದಕಂ ಶ್ರೀ 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 ಕುಲಾಭಿರಕ್ಷಿ ದಬ್ಬೈ ನಿಬೀರಾಮಿ ಓಂ ಪನರ್ತಕಂ ಮದಕಂ ಶ್ರೀ ಶ್ರೀ ಕುಲಾಭಿರಕ್ಷಿ ದಬ್ಬೈ ನಿಬೀರಾಮಿ ಓಂ ಬಲುಭು ವರ್ಷತ ಸುವಿತು ವರ್ಣಂ ಭರ್ಗದೇವಿಷ ಧೀಮೈ ದೇಯ ಯೋನ ಪ್ರಜದಾತ್ ಓಂ ಬಲುಭು ವರ್ಷತ ಸುವಿತು ವರ್ಣಂ ಭರ್ಗದೇವಿಷ ಧೀಮೈ ದೇಯ ಯೋನ ಪ್ರಜದಾತ್ ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣಾ ಸಿಂಧು ದಿನಬಂಧು ಜಗತ್ಪತಿ ಗೋ ವಿಷ್ಣು ಕವಿತಾ ಕಂತ ರಾಧಾ ಕಂತ ನಮಸ್ತೆ ಹೇ ಕೃಷ್ಣಾಯ ವಾಸುದೇವಾಯ ಜಯೋಗನಂದಾಚ ಅಶೇಷ ಕೃಷ್ಣಾರ್ಥಾಯ ಗೋವಿಂದಯ ನಮೋ ನಮಃ ಪಾಪ ಹರಮ ಪಾಪ ಕನ್ನಾಮ ಪಾಪಾತ್ಮ ಪಾಪ ಸಂಭವತ್ರಾಯ ನಮ ಕುಂಡಲಿ ಕಪ್ಪ ಸರ್ವ ಪಾಪ ಹರೋಡಿ ಸರ್ವ ಮಂಗಲ ಮಂಗಲ್ಯ ಸೀವೆ ಸರ್ವಾತ್ಮ ಸಾಧನಿ ಸರ್ವೆ ಸಂಭವೇ ಗೌರಿ ನಾರಾಯಣ ನಮಸ್ತೆ অপবিত্র পবিত্র বা সর্ব সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী 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 ভোজাগরি লক্ষ্মী দেবৈ নমঃ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী 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 প্রজাপতি লক্ষ্মী দেবৈ নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে সর্বনেত্রম ভগে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ছবি তুলে নিত যেমন মুখ খুলেছিল। তো বন্ধুরা, এইমাত্র লক্ষ্মী পুজো আর কি পুরোহিত করে চলে গেলেন, আর তোমাদের সাথে শেয়ার করছি আমার মামির নিত্য পুজোর যে ঠাকুরের স্থানটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর লক্ষ্মী পুজো কমপ্লিট হয়েছে, আর এখন মা আর মামি দুজনা জোর কদমে খিচুড়ি আলুর দমের একদম তর্জন শুরু করে দিয়েছে। আমি দেখছি আমার মেয়ে কোথায় গেল আর কি। তো চলো, কী কী রান্না হয়েছে একবার এক ঝলক দেখিয়ে নিই। খিচুড়ি লক্ষ্মী পুজোর
এই যে বুনু খিচুড়ি খাচ্ছে, আর এই যে মানা খিচুড়ি খাচ্ছে, অঙ্কুশ খিচুড়ি খাচ্ছে, এখানে আলুর দম, আয়েস, চাটনি, ফল প্রসাদ। মা আর মামি দুজনে মিলে রান্না করেছে। অধিপঙ্কর দেব তোমাকে একটু, কোথায় চলে গেছে? তো বাইরে চলে গেছে, সোনার এসেছিল। আর এখন প্রায় বেজে গেছে 8টা, আর এখন সব প্রসাদ বিতরণ হচ্ছে। মা আবার এখানে এই যে এক থালা নাড়ু করলো, আর ও যে সব খেতে বসেছে, মানে ওখানে শুধু বলছে যাবো, এসো দিদি যাবো যাবো। কোথায়? ও বাড়িতে। বলো, এই মামি টিকটক করেছে একটা, বলছে যে সংসারে আমার ভালো লাগে না। তো বন্ধুরা, লক্ষ্মী পূজোর প্রসাদ বিতরণ কমপ্লিট, আর এখন আমরা বাড়ির এই কজনই একটু খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।